অনলাইন স্কুলের তপনদের অনলাইন ক্লাস ওয়াই তপনদের সবাইকে স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস করাবো। জীববিজ্ঞানের যে কোষ, কোষ নিয়ে আগেও তোমাদের সাথে আলোচনা হয়েছে, কোষের চ্যাপ্টারটা তোমাদেরকে আমি করিয়েছি। জীবজগতে কোষের উপর ভিত্তি করে জীবজগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক দল হলো এককোষী জীব, যাদের দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত। আরেক দল হলো বহুকোষী জীব, যাদের দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। এই যে কোষের, এই যে জীবের বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি, জীবের দৈহিক বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি, এগুলো কিসের মাধ্যমে ঘটে বলতে পারবে? হ্যাঁ, এগুলো কোষের বিভাজনের মাধ্যমে। জীবের দৈহিক বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি হয় কিসের মাধ্যমে? কোষ বিভাজনের মাধ্যমে। আজকে আমি তোমাদেরকে বলাবো কোষ বিভাজন। এখন দেখো, এই যে কোষটা বিভাজিত হচ্ছে, এই কোষটাকে আমরা কি কোষ বলি? এই কোষটা হলো মাতৃকোষ। এই কোষটা হলো মাতৃকোষ। যে কোষটা বিভাজিত হয় সেই কোষটা হলো মাতৃকোষ বা মাদার সেল। মাতৃকোষ বা মাদার সেল। আর যে নতুন দুটি কোষ উৎপন্ন হলো সেই কোষগুলোকে বলা হয় কি? অপত্য কোষ। অপত্য কোষ, অপত্য কোষ বা ডটার সেল। অপত্য কোষ বা ডটার সেল। তাহলে কোষ বিভাজনের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক, দুই বা ততোধিক, কারণ অ্যামাইটোসিস এবং মাইটোসিস প্রক্রিয়ায় কি দুইটি করে কোষ উৎপন্ন হয়, কিন্তু মিয়োসিসে যে কত কয়টা উৎপন্ন হয়? চারটি। সেই কারণে দুই বা ততোধিক কোষ উৎপন্ন হয়। যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষ উৎপন্ন হয় তাকে কি বলে? কোষ বিভাজন বলে। তাহলে যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। এরপরে দেখো, কোষ বিভাজনের প্রকার কি? কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন তিন প্রকার, অ্যামাইটোসিস, এক নম্বর হলো অ্যামাইটোসিস, দুই হলো মাইটোসিস, তিন হলো মিয়োসিস। একটি কোষ বিভাজিত হয়ে, বিভাজিত কিভাবে হবে? কোষটি প্রথমে কি হবে?
লম্বা হবে, এক নিউক্লিয়াসটা লম্বা হবে, পরে আস্তে আস্তে কি হবে ভিতর দিকে সংকুচিত হবে, নিউক্লিয়াসটা ডাম্বেলের আকার ধারণ করবে, নিউক্লিয়াসটা ডাম্বেলের আকার ধারণ করে এবং মাঝ বরাবর সংকুচিত গতি হতে একই হবে, দুটি অপত্য কোষে পরিণত হবে, দুটি অপত্য কোষে পরিণত হবে। এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ সরাসরি দুটি কোষে পরিণত হয় বলে একে আবার কি বলা হয়, প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। অ্যামাইটোসিস প্রক্রিয়াকে, অ্যামাইটোসিস প্রক্রিয়ার আরেক নাম কি, প্রত্যক্ষ কোষ বিভাজন। এরপরে দেখো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন এমন একটা বিভাজন যে প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, একটি প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেলের ক্রোমোজোমের বিভাজন হয় একবার, নিউক্লিয়াসের বিভাজন হয় একবার। এরা নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে এরা কী করে, দুটি কোষ উৎপন্ন করে এবং উৎপন্ন দুটি কোষের ক্রোমোজোম সংখ্যা এবং ক্রোমোজোমের গঠন ও গুণাগুণ হুবহু মাতৃকোষের সমান হয়, মাতৃকোষের মতোই হয়। উৎপন্ন দুটি কোষ, যে দুটি কোষ উৎপন্ন হয় এদের ক্রোমোজোম সংখ্যা এবং গঠন ও গুণাগুণ, ক্রোমোজোমের গঠন ও ক্রোমোজোমের গুণাগুণ হুবহু মাতৃকোষের মতো হয়। যেমন ধরো মাইটোসিস প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুইটি কোষ উৎপন্ন হবে, এইটা যদি টুয়াইসেন্ট হয় মানে ডিপ্লয়েড, তাহলে অপত্য দুটি কোষও কি হবে, ডিপ্লয়েড। মাতৃকোষ যদি ডিপ্লয়েড হয় অপত্য কোষগুলো কি হবে, ডিপ্লয়েড হবে। অর্থাৎ এই মাতৃকোষের যে বৈশিষ্ট্য অপত্য কোষের বৈশিষ্ট্যগুলো ঠিক তেমনই হবে, মাতৃকোষের বৈশিষ্ট্যগুলোই কি হবে, অপত্য কোষের মধ্যে থাকবে, অপত্য কোষের বৈশিষ্ট্যগুলোর মধ্যে থাকবে। এই এই প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুটি কোষ, দুটি থেকে চারটি কোষ, চারটি থেকে আটটি কোষ এইভাবে পর্যায়ক্রমে বিভাজিত হয় বলে একে আবার বলা হয় সমীকরণী বিভাজন, একে সমীকরণ বিভাজনও বলা হয়। তাহলে মাইটোসিস প্রক্রিয়া আমরা বলতে পারি কি, যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে একটি কোষ একটি ধারাবাহিক জটিল প্রক্রিয়ার মাধ্যমে, মাইটোসিস বিভাজনটা কিন্তু সরাসরি হয় না, একটা ধারাবাহিক প্রক্রিয়া জটিল প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে আমরা কি বলতে পারি, মাইটোসিস কোষ বিভাজন বলতে পারি। মাইটোসিস কোষ বিভাজনের প্রধানত দুইটি ধাপ, এক হলো ক্যারিওকাইনেসিস, দুই হলো ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের মধ্যে যে ক্যারিওন শব্দটা, ক্যারিও শব্দটা, এই ক্যারিওন মানে হলো নিউক্লিয়াস, তাহলে ক্যারিওকাইনেসিস বলতে আমরা কি বলতে পারি, নিউক্লিয়াসের বিভাজন। যে কোনো কোষ বিভাজন হলে
এদের আগে কি হয় নিউক্লিয়াসের বিভাজন হয় যে কোনো বিভাজনের ক্ষেত্রে কোষের বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন আগে হবে পরে হবে সাইটোপ্লাজমিক বিভাজন তাহলে কেরিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন মানে যে প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিভাজিত হয় তাকেই বলে কি কেরিওকাইনেসিস আর সাইটোপ্লাজমিক বিভাজনকে কেরিওকাইনেসিস বলে আর সাইটোপ্লাজমিক বিভাজনকে সাইটো এই সাইটোপ্লাজমিক বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস তাহলে মাইটোসিসের প্রধান দুটো ধাপ একটা হলো কেরিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস এখন দেখো কোষ বিভাজন বিভাজিত যে হয় এদের জন্য প্রয়োজনীয় উপাদান আছে প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে
বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন থেকে এই পাঁচটা পর্যায়ে বা ধাপে সম্পন্ন হয়। প্রোফেজ, কো মেটাফেজ এবং মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ, কো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে মাইটোসিস বিভাজন আমরা কি বলতে পারি? মাইটোসিস বিভাজন হলো যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষে কোষ বিভাজন হলো অপত্য কোষে পরিণত হয়, সেটা হলো কোষ বিভাজন। আর মাইটোসিস বিভাজন হলো যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে বা মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতি সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে আমরা কি বলি? মাইটোসিস বিভাজন বলি। মাইটোসিস বিভাজনের এক নাম হলো কি? প্রত্যক্ষ কোষ বিভাজন। এবং এটা একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে পেতে থাকে বলে এটাকে আবার কি বলা হয়? সমীকরণী বিভাজন বলা হয়। এই মাইটোসিসের মাইটোসিস কোষ বিভাজন শুরু হওয়ার আগে কোষকে একটা প্রস্তুতিমূলক কাজ করতে হয়, সেটাকে বলা হয় কি? ইন্টারফেস। আর এই ইন্টারফেসের পরেই আসে কি? বিভাজনের কাজ শুরু। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে প্রথমে আসি আমরা প্রোফেজ ধাপে। প্রোমেটাফেজ ধাপে মাকুযন্ত্রের সৃষ্টি হবে।
বাহুদন্তের সৃষ্টিটা কি থেকে হয়েছিল বলছিলাম, এটা যেহেতু উদ্ভিদ কোষ সেজন্য মাইক্রোটিবিউল থেকে এই বাহুদন্তের সৃষ্টি হবে। সৃষ্টি হওয়ার পর এই যে মাকুতন্তুগুলো আছে, এই মাকুতন্তুগুলোকে বলা হয় কি, এটা হলো যেগুলা মাকুতন্ত্রের মধ্যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো লেগে আছে, যেগুলো মাকুতন্ত্রের মধ্যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো লেগে থাকে সেগুলোকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু বা ট্র্যাকশন ফাইবার, ক্রোমোজোমাল তন্তু বা ট্র্যাকশন ফাইবার। আর যেগুলোর মধ্যে সেন্ট্রোমিয়ার লেগে থাকে না সেগুলোকে বলা হয় মাকুতন্তু। এখানে সবগুলা মাকুতন্ত্রের মধ্যে সবগুলা তন্তুর মধ্যে দেখবা কি সেন্ট্রোমিয়ার লেগে নেই, যেগুলোর মধ্যে লেগে থাকে সেগুলোকে বলা হয় ট্র্যাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু। এই কেবল এই মাইক্রো ম্যাটাফিস থাকে শেষের দিকে এই সেন্ট্রোমিয়ার এই ক্রোমোজোমাল তন্তুগুলোর মধ্যে কি করে এই সেন্ট্রোমিয়ার গুলো লেগে থাকে। তাহলে এই প্রোমেটাফেজ ধাপে, প্রোমেটাফেজ ধাপে দেখা যায় একটা মাকুতন্ত্র মাকুযন্ত্রের সৃষ্টি হয়, যে যন্ত্রের মধ্যে তন্তুগুলো আছে, যে তন্তুগুলোর মধ্যে সেন্ট্রোমিয়ার গুলো লেগে থাকে সেগুলোকে বলা হয় ট্র্যাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু। আর যেগুলোর মধ্যে ক্রোমোজোম গুলো বা সেন্ট্রোমিয়ার গুলো লেগে থাকে না তাদেরকে বলা হয় মাকুতন্তু। এরপরে হলো ম্যাটাফেজ। তাহলে আজকে তোমাদের এই প্রোফেজ এবং ম্যাটাফেজ ধাপের প্রোম্যাটাফেজ ধাপের বর্ণনা আজকে আজকে দেখানো হলো, এবং তার এরপরে আগামী ক্লাসে তোমাদেরকে তিনটি ধাপের বর্ণনা আমি আলোচনা করব এবং বুঝিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।